জানো সাম্বা আজকে মা আদি পুরো দুইটা মিষ্টি খাইছে। তো কি হইছে? আমাকে একটু সাহায্যও নাই। ও এই কাহিনি। আরে বাদ দাও, শোনো তুমি আর আমি মিলা এবার একটা আস্ত মুরগি কিনবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা পরে আমরা দুইজনে মিলে ধুবো। পরে অনেক মশলা দিয়ে ভাজবো। পরে খুব মজাদার মাংস ভুনা হয়ে গেলে পরে আমি আমার রুমে দরজা লাগায় একা একা বসে খাবো। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায়। আমি না হয় সে গল্প পড়ে নেব কোনো এক বই মেলায়। আজ চকলেট ডে, তো কি হয়েছে? চকলেট তো দূরেই থাক, চকলেটের খোসা ফিক্কা মারার মতো কেউ নাই। কোন মানুষের চেহারা দেখে বিচার করবেন না, কেন জানেন? যে মানুষের চেহারা কালো কিন্তু তার মন কালো নাও হতে পারে, আর যে মানুষের চেহারা সুন্দর সে মানুষের মন সুন্দর নাও হতে পারে। তাই কখনো মানুষের চেহারা দিকে বিচার করবেন না। আব্বুর পছন্দ একটা বিয়া করব, আম্মুর পছন্দ একটা বিয়া করব, নিজের পছন্দ আরো একটা বিয়া করব, এরপরে তিন জামাইয়ের পছন্দ আরো তিনটা বিয়া করব। সকলের মন তো রক্ষা করতে হবে, তাই না? আমি দুধে দেওয়া তুলসী পাতা না, আবার নিম পাতাও না, আমি হলাম তামাক পাতা। যে আমাকে জ্বালাবে সে নিজেও জ্বলবে। বাংলাদেশের সবচেয়ে ভালো মেয়ে রিপ্লাই নেই দিয়া তো অ্যাটিটিউড সমঝা ক্যা? বর্তন ধো রই থি মে। যদি আমি আর না থাকি, নাম ধরে না ডাকি, কোড়া লাগা চাড়া দাচ্ছি তোমাকে, চাড়া ফিলিং করতে খুব আমি অনেক কিছু চাড়া চাল্লু। তোরা কইছি না স্ট্যান্ডার্ড হয়ে চলবি, সেই দিন কিন্তু নাই। তোরা মাইসে মগা কয়, আমার কিন্তু শৈল জ্বলে। তুই গড্ডার ভিতরে আইলেই আমার লগে বাজ্যা থাওস। তোরা একটা বুদ্ধি দিমু, একটা বালা কিছু করমু, এই সুযোগটা তুই দেখ। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার, কারো ভালোবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের। তুমি কোথায় পাবে আমার মানুষ যে তোমার থেকে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে? আমি 5 বছরের আগে বিয়ে না করা লোক। পৃথিবীতে অসহায় মানুষগুলোর মধ্যে অন্যতম কারা জানেন? যারা নিজেদের রাগ দুঃখ কষ্ট অভিমান প্রকাশ করতে পারে না। খুব মনে পড়ছে, সত্যি খুব মনে পড়ছে, কিন্তু কাকে মনে পড়ছে এটাই মনে পড়ছে না। রমজান আ গিয়া, আল্লাহ তেরা হে এহসান, রোজ নামাজে উল কুরআন, ইয়ে হে সব রূহে। ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে। আমাকে কেউ আই লাভ ইউ বলবেন না, আই লাভ ইউ শব্দ শুনতে ভালো লাগে না, ছেলেরা বেঈমান। গুগল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এই
সব ব্যাপারে আমাদের দুজনে সাই থাকা জরুরি। আমি চাই আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরই থাকুক। রোমাঞ্চ জিনিসটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে। যাকে ভালোবাসো তাকে দেরি করে রিপ্লাই দাও, দেখবে সে লুচির মতো ফুলতেছে কিনা। যদি না ফোলে তাহলে বুঝে নিবে সে অন্য কোথাও লুচি ভাসতেছে। জামাই হবা, এত এত ভালোবাসা দেবো, খালি অন্য মেয়ের দিকে তাকাইলে ঝাড়ু দিয়া ফিরাম।